বধূ আসমা বেগম স্বামীর কাছে বায়না ধরেছিলেন একটি আঙ্গুর গাছের চারা এনে দেওয়ার জন্য। স্ত্রীর শখ পূরণ করতে দিনাজপুর থেকে একটি আঙ্গুর গাছের চারা আনেন ট্রাক চালক স্বামী আমির হোসেন। সেই চারা রোপণের পর আসমার পরিচর্যায় এখন আঙ্গুর ফলে ছেয়ে গেছে বাড়ির পুরো উঠোন। আঙ্গুর ফল দিয়ে তিনি তৈরি করছেন আচার সহ অন্যান্য মুখরোচক খাবার। আমির আসমা দম্পতির বাড়ি শরীয়তপুরের গোসাইর হাট উপজেলার আলাওলপুর ইউনিয়নের গরিবের চর এলাকার দর্জিকান্দি গ্রামে। চার বছর আগে আঙ্গুর গাছের চারার জন্য বায়না ধরেন আসমা বেগম। স্ত্রীর আবদারে দিনাজপুর থেকে আঙ্গুর ফল গাছের একটি চারা ও এক বস্তা মাটি সংগ্রহ করেন আমির হোসেন। ওই মাটি ব্যবহার করে বাড়ির উঠোনের এক কোণে আঙ্গুর ফল গাছের চারাটি রোপণ করেন আসমা বেগম। চারাটি সুন্দরভাবে পরিচর্যা করার পরে দুই বছর আগে প্রথম ফলন আসে। আমি একটা আঙ্গুর ফল গাছ লাগাইছি, এখন এটা ভালো ফলন দেয়। আমি চাইতেছি এটা আরও বাড়ানোর, এটা আমি বড় করে বাগান করতে চাই, রপ্তানিমুখী করতে চাই। এখন যদি কৃষি অফিস থেকে কিছু সাহায্য পাই তাহলে আমি এটা আরও বাড়াইতে চাই। আঙ্গুর ফলের চারাটা আমি দিনাজপুর থেকে আনছিলাম অনেক শখের মাধ্যমে, লাগাইছি পরে আমার দুই বছর পরে ফল ধরছে। তো ফল ধরার পরে ফলটা একটু টক হয়েছে, চেষ্টা করতে আছি যে কীভাবে মিষ্টি হয়। কিন্তু মিষ্টির কোনো উপায় বার করতে পারতেছি না, কোনো সার ওষুধ বা কীভাবে মিষ্টি হবে এরকম কোনো ফলাফল আমি পাইতেছি না। যদি এরকম কোনো ফলাফল আমি পাইতাম তো আমি এটার পরিকল্পনা নিতাম একটু বাড়ানোর জন্য। গতবার কৃষি অফিসার আসছিল, আয়া দেখা গেছে, দেখা যাওয়ার পরও এটার কী উপায় নিতে হবে বা কী করলে ভালো হইব এরকম কোনো কিছু আমাদের বলে যায় না। আসমা বেগমের বাড়িতে গিয়ে দেখা যায় ওই গাছটির ডালপালা ছড়িয়ে বাড়ির পুরো উঠোনে ছেয়ে গেছে, থোকায় থোকায় ঝুলছে আঙ্গুর ফল। আঙ্গুর গাছের এমন ফলন দেখতে স্থানীয় গৃহবধূ ও বেকার যুবকরা প্রতিদিন ভিড় করছেন আসমা বেগমের বাড়িতে। গোসাইর থেকে আসছি, আঙ্গুর ফল দেখতে আসলাম, দেখলাম যে আঙ্গুর ফল ভালোই চাষ হয়েছে। তিনি এরকম ভাবে আমি ওটা দেওয়ার জন্য চেষ্টা করতেছি যে কিভাবে করলে ভালো হয়। এটা হলো আমার চাচার বাড়ি, চাচা একটা আঙ্গুর ফলের চারা আনছিল, তখন আর কি বাড়িতে আইনা লাগানো হয়েছে। আপনার পরে মনে করেন যে আপনার প্রচুর পরিমাণ ফলন আসছে, সেটা দেখে আমরা এখনো খুবই আনন্দিত। তো আমরাও চাচ্ছি যে এরকম আরো আঙ্গুর ফলের বাগান করতে আর কি। ওনাকে দেখা দেখি আমাদের এলাকায় আরো অনেকে উদ্যোক্তা নিচ্ছে, এখন আমরা অনেক আনন্দিত, বিভিন্ন জায়গাতে অনেকে দেখতে আসছে বাগানটা। কৃষি বিভাগের সহযোগিতা পেলে বাণিজ্যিকভাবে আঙ্গুর ফল চাষের স্বপ্ন এখন গৃহবধূ আসমার। গোসাইরহাট উপজেলার আলাওলপুর ইউনিয়নে একজন মহিলা চাষী, তিনি শখের বসে একটি আঙ্গুর গাছ লাগিয়েছেন। আঙ্গুর গাছটি প্রায় 150 জায়গার উপরে ওনার ওখানে গাছটি খুব সুন্দরভাবে বিস্তৃত এবং সম্প্রতি তার গাছে বেশ ফলও এসেছে। কিন্তু আঙ্গুরের ভ্যারাইটি এটা টক জাতীয় হওয়ার কারণে এটি বাজারে অবশ্য সেভাবে এখনও বিক্রি করার সুযোগ হয়নি, এটি আমাদের পর্যবেক্ষণে আছে। বর্তমানে উনি যে আঙ্গুরটা হচ্ছে সেই আঙ্গুর থেকে নিজেই আচার তৈরি করছেন। আমাদের চেষ্টা থাকবে ওনার এই আঙ্গুরের আচার এটা যদি মানুষের কাছে ভালো লাগে তাহলে এটাকে আরও বেশি করে বাজারে কিন্তু সম্প্রসারিত করা যায়। আর আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তা ইতিমধ্যেই তার সাথে যোগাযোগ করেছেন, তার গাছটি পরিদর্শন করে এসেছেন এবং তাকে সার্বক্ষণিক পরামর্শ দিয়ে যাচ্ছেন। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।